ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধা মাকে বাড়ি ছাড়া করল গুণধর ছেলে, ফেলে গেল রাস্তায়। বৃদ্ধাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এদিন এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো ভাটপাড়া এলাকার বাসিন্দারা। ছেলেদের সংসারে হয়তো বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা মা, তাই বৃদ্ধা মাকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য অবস্থায় গঙ্গা পার করে ফেলে রেখে গেল গুণধর ছেলেরা। ঘুমটা ওষুধ খাইয়ে দে চলো। আচ্ছা, ওষুধ তো খাইয়ে দে, আর ঘুমে পড়েছি, আর সেই সময় পদা করে ফেলে দে পালিত। সত্তরূর্ধ্ব বৃদ্ধার ঠায় খোলা আকাশের নিচে ফুটপাথে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের পক্ষ থেকে বৃদ্ধাকে উদ্ধার করে ভর্তি করা হল হাসপাতালে। অমানবিক এমন ঘটনার সাক্ষী থাকলেন উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া রততলা এলাকার বাসিন্দারা। বৃদ্ধা উষারানী প্রামাণিক। বৃদ্ধা জানিয়েছেন তার বাড়ি চুচুড়ার ঘটকপাড়া এলাকায়। কথা বলতে গিয়ে কখনো কেঁদে ফেলেছেন, কখনো আবার গলা দিয়ে ঝরে পড়েছে শ্লেষ। পরনে মলিন বসন, উস্কো খুস্কো চুল, রুক্ষ সূক্ষ্ম চেহারা। পরনের কাপড়টুকু বাদে আর কিছুই নেই। খোলা আকাশের নিচে ফুটপাথের ধারে এক টুকরো চাদর গায়ে শুয়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। কথায় কথায় বৃদ্ধা জানান স্বামী সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করতেন, 78 সালে মারা গিয়েছেন, সে কারণে পেনশনও পান না। দুই ছেলে টিঙ্কু ও মনোজ প্রামাণিক মাছের ব্যবসা করে। ছেলেরা আলোচনা করেছিল কে খাওয়াবে বৃদ্ধা মাকে। হয়তো বৃদ্ধার দুবেলা দুমুঠো খাবার বেশি হয়ে গেছিল ছেলেদের কাছে। বৃদ্ধা জানান ঘুমের ওষুধ খাইয়ে আমাকে অচৈতন্য করে এখানে ফেলে দিয়ে গেছে। কটা ছেলে আপনার? দুটো। দুটো মেয়ে আছে? না, দুই ছেলেই। আপনি আপনার হাজবেন্ড তো মারা গেছে, তিনি কি করতেন? আপনার বাড়ি রয়েছে ওখানে? ব্যাংকে চাকরি করত। আপনার বাড়ি রয়েছে ওখানে? হ্যাঁ, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করত। আচ্ছা, আপনি তো পেনশন পান তো? না, কেন? 78 সালে মরেছে, তখন তো পেনশন চালু হয়নি। আচ্ছা, দুই ছেলে তখন ছোট ছোট ছিল। হুম হুম হুম। তারপরে কি করে মানুষ করলেন? কি করে নাম বলুন। একটার নাম হচ্ছে টিঙ্কু প্রামাণিক, আর একটার নাম হচ্ছে মনোজ প্রামাণিক। এ কথা বলেই অঝরে কেঁদে ফেলেন। জানান স্বামীর মৃত্যুর পর সন্তানেরা তখন অনেক ছোট, বহু কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের মানুষ করেছেন। আজ বৃদ্ধ বয়সে সেই সন্তানেরাই আর কথা বলতে পারেন না। বৃদ্ধা গলা ধরে আসে, ফ্যালফ্যাল দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে থাকেন, চোখ গড়িয়ে নেমে আসে জলের ধারা। ভাটপাড়া থানার পক্ষ থেকে বৃদ্ধাকে রাতেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ সরকার বলেন, পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে, বাকিটা আমরা করব। আপাতত তার জন্য বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করা হয়েছে। কাউন্সিলর আরও বলেন, ভাবতেই খারাপ লাগে, সন্তানের কাছেও বৃদ্ধ বয়সে তার বাবা মা আজ আর নিরাপদ নন, সমাজ কোথায় চলে যাচ্ছে। হচ্ছে যে ওনার ছেলে নাকি নিয়ে এসে এখানে রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় রেখে দিয়ে গেছিল। তা আমরা মোটামুটি সমস্ত রকম প্রস্তুতি নিয়েছি, পুলিশকেও জানিয়েছি। পুলিশ এখন গোলঘর হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওখানে একটু চেক আপটা করিয়ে নেবে,
করিনি, এবং আমরা পৌরসভা থেকে আমাদের যে পানপুরে বৃদ্ধাশ্রম আছে সেখানেও আমরা অ্যাডমিশনের জন্য বলে দেওয়া হয়েছে, আমরা কালকে নিয়ে এসে ওনাকে ওখানে ভর্তি করে দেবো। বৃদ্ধাশ্রমে থাকবে, খাবে দাবে, ভাবতেই খারাপ লাগে যে আজকে সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো। আজকে একটা সময় ছেলে থাকলে বাবা মার একটা শক্তি থাকতো, এখন ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে যে ছেলেরা থাকলে বাবা মাকে এই অবস্থায় থাকতে হবে। কতটা খারাপ হলে এটা সম্ভব হয়, আমি পুলিশকে বলেছি যে ওইখানকার লোকাল থানার সঙ্গে কথা বলে এদের অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, এদের একটা যেন শাস্তি অবশ্যই যেন এই শাস্তিটা পায়, এরা যেন অবশ্যই শাস্তি পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ভাটপাড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।